শনিবার রাতে খয়েরপুর এলাকায় ভয়াবহ যান দুর্ঘটনায় গুরুতর আহত হন চারজন। জানা যায়, জিবি হাসপাতালে ব্রজেশ দেববর্মা নামে এক ব্যক্তির বোন জামাইকে দেখতে যায় চার বন্ধু। পরে জিবি হাসপাতাল থেকে গাড়ি নিয়ে জিরানিয়া এলাকায় বাড়ি ফেরার পথে খয়েরপুর এলাকায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। গুরুতর আহত হয় ব্রজেশ দেববর্মা সহ তিন বন্ধু। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দমকল কর্মীদের খবর দেয়। দমকল কর্মীরা রক্তাক্ত অবস্থায় চারজনকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসা চলাকালীন অবস্থায় হাসপাতালে মৃত্যুর কোলে ঝুলে পড়ে ব্রজেশ দেববর্মা। রবিবার তার মৃতদেহটি ময়নাতদন্তের পর পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয়। বাকি তিন যুবক হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবার পরিজনদের মধ্যে। আমরা তো ফটো দেখছি না, শুনছি সকালে অ্যাক্সিডেন্ট হয়েছে, পরে জীবিকা আগে দেখলাম এই অবস্থা দেখ পাইছি আর কি। মানে অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছে? অ্যাক্সিডেন্টটা এখন আমরা ঠিক মতো করতে পারতেছি না। পুলিশ টুলিশ তারা ইনভেস্টিগেশন করে করতে পারবে। কোন জায়গাতে হয়েছে ঘটনাটা? ঘটনা ওই খয়েরপুর ওই একটা আছে পেট্রোল পাম্পের একটু সামনে দিকে ওই এলাকাতে। মানে কি কারণে গেছিল তারা? তারা আছে তাহলে বনি জামাই এখানে ভর্তি আছে, বাইনের দেখিয়া বাড়ি গেছিলাম আর কি। এই সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট। উনি কি একেই আসিল? না না, চারজনে আছে। চারজন কি কি এতে আছে? চারজন, তাহলে আর তিন বন্ধু আছে বাইকের মধ্যে। বাইক না, গাড়ি গাড়ি।